আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। প্রিয় দ্বীনি ভাই বোনেরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। তা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পাঁচটি জিনিস থেকে আশ্রয় চেয়েছিলেন এবং আমাদেরকে সেই পাঁচটি জিনিস থেকে আশ্রয় চাইতে বলেছেন। বন্ধুগণ, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ আমরা আজকে এমন একটি দোয়া শিখব যে দোয়ার মাধ্যমে আমরা পাঁচটি জিনিস থেকে আশ্রয় চাইতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছিলেন। এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সহিহ বুখারীতে, হাদিস নাম্বার 6370, সাআদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি পাঁচটি কার্য থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার নির্দেশ দিতেন এবং তিনি তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই বর্ণনা করতেন। তিনি দোয়া করতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কৃপণতা থেকে, আমি আশ্রয় চাচ্ছি কাপুরুষতা থেকে, আমি আশ্রয় চাচ্ছি অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি দুনিয়ার বড় ফিতনা দাজ্জালের ফিতনা থেকে, এবং আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি কবরের শাস্তি হতে। প্রিয় বন্ধুগণ, আপনারা হাদিসটি শুনলেন। এই হাদিসের মধ্যে পাঁচটি জিনিস থেকে আমাদেরকে আশ্রয় চাইতে হবে আল্লাহ তাআলার কাছে, সেই পাঁচটি জিনিস সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যা আপনারা একটু আগেই শুনেছেন। বন্ধুগণ, যে দোয়ার মাধ্যমে আমরা এই পাঁচটি জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় যাব, সেই দোয়াটি এখন আমরা শিখে নেব। বন্ধুগণ, আমি ভিডিও স্ক্রিনে লিখে দেব দোয়াটি বাংলা উচ্চারণ সহ, এবং আমি বলবো, আপনারা দেখবেন এবং আমি যে বলবো এটা শুনবেন এবং আপনারাও বলার ট্রাই করবেন ইনশাআল্লাহ। আপনি এভাবে যদি চেষ্টা করেন আপনি দোয়াটি মুখস্থ করে ফেলতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এখন আমরা দোয়াটি শিখে নেই। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিনাল জুবনি وأعوذ بك أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر। তো বন্ধুগণ, এই দোয়াটির মাধ্যমে আমরা পাঁচটি জিনিস থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে পারবো। আমি আপনাদের সুবিধার্থে দোয়াটি আরো একবার বলতেছি, আপনারা বিশেষভাবে উচ্চারণগুলোর দিকে খেয়াল রাখবেন। اللهم إني أعوذ بك من البخل وأعوذ بك من الجبن وأعوذ بك أن أرد إلى أرذل العمر وأعوذ بك من فتنة الدنيا وأعوذ بك من عذاب القبر। তো বন্ধুগণ, আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে দোয়াটি মুখস্থ করে নেবেন। আর এই দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন, তবে নামাজের পরে আপনারা যখন মোনাজাত করবেন তখন এই দোয়াটি আপনারা একবার করে পড়তে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আমাদেরকে এই সমস্ত ফিতনা ফাসাদ থেকে রক্ষা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সকলকেই উক্ত দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আমি আশা করি যে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যান্য মুসলিম বন্ধুরাও দোয়াটি শিখতে পারে। আর বন্ধুগণ, নিয়মিত আমাদের এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে, সুন্দর সুন্দর দোয়া, হাদিস, মাসলা, মাসাইল সম্পর্কে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ চাইতে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم.